দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম, মাস্ক পরে থাকা যাচ্ছে না, নেমে আমরা অলমোস্ট জমুর হয়ে গেছি, বেফোর জমে যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি হলেও বাট লাভ নেই, কিন্তু যেমন কলকাতায় গরম তেমনি আরেকটা জিনিস সেটা চরম, দ্যাট ইজ রোস্টেড কাঠের কাবাব। অনেকে হয়তো শুনেছেন বা অনেক আগে অনেকে এসে ক্যাপচার করেছে যেখানে বলা হয় কাবাবের সাম্রাজ্য, তো সেই কাবাবের সাম্রাজ্যে আজকে আমরা এসেছি, এখানে সাম্রাজ্যের কিছু কুইজিনস ট্রাই করতে ফার্স্ট টাইম এসেছি। তো আই হোপ উইল নট ডিসঅ্যাপয়েন্টেড। হোয়াট ইজ ইউর এক্সপেক্টেশন? এটা লোকেশনটা বলে দিই, এটা বোসপুকুরের এরিয়াতে পড়ছে, এটা বলতে পারেন কাবাব অন হুইলস। আমার জন্য এটা ভেরি নিউ সামথিং ইন কলকাতা, সন্ধানটা রোদই দিয়েছে, তাই এসছি ট্রাই করতে, দেখা যাক কতটা আপ টু দ্য এক্সপেকটেশন হয়। আমার দেবাংশুদার সাথে অলরেডি আগে কথা হয়েছিল, বাট আমরা লকডাউনের কারণে আসতে পারিনি, মানে আমাদের দুর্ভাগ্য যেমন আপনি আসতে পারিনি, বাট নাও দ্যাট উই আর হিয়ার, সো নো হোয়াট আই বিলিভ যে আজকে আমরা ডিসঅ্যাপয়েন্ট হবো না, এবং উইল এনশিওরকে যত রকম কিছু ট্রাই করা যায় এবং আপনাদেরকে দেখানো যায়, আপনাদের জিভে জ্বালানো যায় এবং আপনাদেরকে একটা টেস্ট ড্রাইভে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমরা পুরোপুরি ট্রাই করবো। একদম এসছে আমাদের দুটো নতুন রকমের ডিশ, এটা হলো রোস্টেড এগ চিজ মাটন ট্রাইবেল টিক্কা। একবার দেখুন, জাস্ট ভেতরটা দেখুন, চিজ আর মেয়োনিজ আর এদের যে মশালা রয়েছে ওটাতে ঠাসা। লাউটি কাবাবের গরম হয়, মাটনটাকে পুরো পেস্ট করে দু পিট আলগা করে ভেজে নেওয়া হয়েছে, ভেতরে তো আপনার লঙ্কা কুচি স্পাইসেস আছে। দেখুন যে পরিমাণে চিজ আর মেয়োনিজ রয়েছে, এরকম মশালা রয়েছে, মানে জাস্ট কিছু বলার নেই, মানে টেস্ট ড্রাইভ করতে এসে আমি তো প্রচণ্ড খুশি, মানে আমি এখানে বারবার আসতে চাই। এভাবে চিজ আর এগের কম্বিনেশন যদি এত ভালো হতে পারে আমি কোনোদিন কোথাও ট্রাই করিনি। এটা হাসের ডিম তো? না, এটা আই থিঙ্ক হাসের ডিম অ্যাভেলেবেল ছিল না বলে এবার একটা মুরগি ডিম, বাট আমি যেটা শুনেছি জেনারেলি হাসের ডিম ব্যবহার করা হয়। অনেকটা গালোটি কাবাবের মতো দেখতে সেরকম নরম, তিন নম্বর ডিশ চিকেন চাঙ্গেজি কাবাব, খেয়ে দেখি কেমন। লট অফ অয়েল, আচারি চিকেনের মতো, একটু অয়েলি, এটা আপনি রুমালি রুটি দিয়েও খেতে পারবেন। না, এটা বলে রাখি, এটা কিন্তু পুরোটাই কিন্তু বাটার, এটা পুরো বাটারের মধ্যে, মানে চিকেনটা রোস্ট হওয়ার পর এটাকে বাটারে দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা এবং ওদের যে সিক্রেট স্পাইসেস আছে উইথ লেবু ওটাকে পুরোপুরি আমাকে আমার ম্যানেজ করে গত জীবনের লোকেরাও তেল মারে, এখানে খেতে এসেছি, এখানে বাটার মারছে। মিউজিক
একদম টক টক ব্যাপার আছে, ট্যাংগি ফ্লেভার আছে। সাধারণ খেতে রোস্টেড কাটে আসতে হলে আপনাদের আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হলো ভাগ্য। কারণ আপনি যদি ইনকেস 5টার পরে আসছেন তাহলে কিন্তু খুব চান্সেস যে অনেক কিছু জিনিস হয়তো পাবেন না, কারণ এখানে এত রাশ থাকে এবং এখানে এত ডিমান্ড, তো অনেক সময় অনেক কিছু পাওয়া যায় না। কিন্তু আমি আজকে ফর্চুনেট যে আমি আজকে রোস্টেড পমফ্রেটটা ট্রাই করতে পারবো। ইফ ইউ ওন্ট বিলিভ, এইটা আমার ছিল মানে একমাত্র অর্ডার লাস্ট, যেটা এরপরে এখন আর অ্যাভেলেবেল নয়, তো কিউ এলে সেটা পাবেও না। তো আই এম ফর্চুনেট এনাফ যে আমি আজকে এটা ট্রাই করতে পারছি। এছাড়াও কিন্তু এদের রোস্টেড ভেটকিও রয়েছে। আমরা আজকে পুরোপুরি যেটার জন্যে অ্যাকচুয়ালি ফেমাস আমাদের বংশধর রোস্টেড কাট, সেটা হলো যে কাবাবস, আজকে আমরা পুরোপুরি ওখানে ফোকাস করেছি। আমরা অন্য একদিন যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টস বক্সে জানান, তাই আমরা আসবো এখানে বার্গার এবং আরও বাকি যেসব ডিশেসগুলো আছে আমরা কভার করার চেষ্টা করবো। তো লেটস কুইকলি ট্রাই দিস। যেভাবে আপনারা দেখছিলেন বানানো হচ্ছিল, যেমন সেটা নিজেই বানাচ্ছিল, মানে জিনিসটাকে প্যাম্পার করে বানানো হয় না, সেই প্যাম্পার জিনিসটা কতটা টেস্টে পাওয়া যাবে সেটা দেখা যাক। একটা বাইটে বোঝা যাবে না, লেট মি ট্রাই অ্যানাদার বাইট। একটু অদ্ভুত জিনিস, মানে আমরা জেনারেলি পমফ্রেট বাড়িতে ছাড়াও কখনো কোনো সি বিচে গেলে, সেটা পুরী হোক দীঘা হোক, সেখানে গিয়ে আমরা ট্রাই করি মন্দারমণি, এবং সেখানকার থেকে এটার ডিফারেন্স একটা যেটা হলো যে এটা একটু না টক টক লাগছে। এর কারণটা হলো বেশি পরিমাণে এরা যে লেবুটা ইউজ করেছে সেইটা, এবং যে মশালাটা রয়েছে এই মশালাটা কিন্তু একটু জলদিরা টাইপ মশালা, এটা তো একটু বেশ টক মিষ্টি টক মিষ্টি ব্যাপারটা রয়েছে, এবং তার সাথে এটা এতটাই দেখুন সফট যে আপনার লিটারেলি মুখেই জিনিসটা গলে যাবে মনে হবে। দেখুন আমার একটা প্রিয় জিনিস যেটা সেটা দিয়েছি, তুমি তো ট্রাই করে দেখি। বিশ্বাস করুন আপনার উইকেন্ড ডেস্টিনেশন যদি এই রোস্টেড কার না হয় তাহলে ডেফিনেটলি আপনি কিছু একটা ভুল করছেন। খুব তাড়াতাড়ি আসুন, এবং এখানে আসার পর এই ভিডিও দেখে যদি আপনারা আসেন কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আমাদের খাবার পালা শেষ, তো আমরা এখন কথা বলে নেবো যিনি কর্ণধার এই রোস্টেড কাটের, এবং আমরা সবাই চেনেন এই কাবাবের সাম্রাজ্যের যিনি মালিক, তিনি এই দেবাংশুদা আজকে আমাদের সাথে রয়েছেন। তো নমস্কার দেবাংশুদা, আর সবই জানে তোমার ব্যাপারে একদিন লাইক ওপেন বুক ভাবে শুনেছেন আইডিয়া। তো আমি যেটা জানতে চাই যে একটা খুব ছোটো ব্যাপার, সেটা হলো যে এই আইডিয়াটা মানে ব্রেন টাইমটা কী হবে, মানে কী পিছনে কাহিনিটাকে কাহিনি কিছু না, এটা জাস্ট একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলো বা গুড এক্সপিরিয়েন্স বলো, ওকে ব্যাড এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স আমার লাভ ম্যারেজ, যখন প্রেম করতাম তখন একটা রেস্টুরেন্টে গেলাম, তো প্রথম মাইনের কম আছে, স্টার্টিং জব করছি, তো একটা মেনু উল্টালি না, প্রথমে বিরিয়ানি দেখছি, বাঙালি মানে তো বিরিয়ানি ভালোবাসে, কিন্তু একটু স্টার্টার হলে জমে যায়, গার্লফ্রেন্ড সাথে একটু স্টার্টার খাবে, তো স্টার্টারের দাম দিয়েছি 220 টাকা, বিরিয়ানি হচ্ছে 270 টাকা, কেউটাই পেট করবে স্টার্টার পেট করবে, তো ব্যাট বলো বা বুট বলো, তো এরম টাইপ অনেক জায়গায় আমার হয়েছে, বা ছোটোবেলা অনেক সময় এরকম হচ্ছে বাবার সাথে হয়তো বাজারে বেরিয়েছি, বাবা যদি থেকে একটু গড়িয়াতে আসলাম ওখানে বাবরছি বা এরা যারা লাইক থাকে কাবাব বিক্রি করি, টাকা দাম বাবা যে ওদিকে টাকা ছিল এদিকে টাকা দেয় কত সুন্দর সুন্দর কাপড়, মানে লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতেও একটা কাবাব মানে সুন্দর ছিল, তো এইসব এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার প্লাস প্রাইভেটে চাকরি করতাম, ওই একটা মনোপলি ঠিক আছে, ওটাও একটা অফিস পুশ করলো আমাকে যে আমাকে নিজের জন্য কিছু একটা করতে হবে, বা সমাজ বলবো না আমি বাট সবার জন্য যদি কিছু করা যায়, খেতে পছন্দ করতাম ওখান থেকে কাবাবটা জেনারেট করা, যে কম পয়সায় ভালো যতটা বেটার করা যায়, নিজের হাতেই মশলা, শুধু চিকেনটাকে আমাকে বাইরে থেকে অ্যাকোয়ার করতে হবে, আদারওয়াইজ 80% আমার নিজের বাড়ি থেকে নিজে তৈরি করি, বাট বেস্ট আমার মনে হচ্ছে আমার এখনও আসেন হয়তো আসা বাকি আছে, এখনও একটা R&D চলছে, ট্রায়াল চলছে। তুমি এখানে কতজনের যাকে বলতে পারি আমি যে একটা একটা
কর্মসংস্থান করে দিয়েছে, কারণ তুমি এখানে একা নো, তোমার আন্ডারে মানে বেশ কিছু জিনিস করছে, তো এটাও একটা আই উড সে যে এটা একটা বিশাল বড় তুমি বেরিয়ে করছো, মানে আমার আড়াই বছরে যতগুলো আমার ইন্টারভিউ বাইটা হয়েছে এটা কিন্তু তো জিনিস হ্যাঁ এক্স্যাক্টলি তুমি বাট আমাকে অনেক ওয়াইফও বলেছে যে জিনিসটা তুলে ধরো ওনার না এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে এটা, বাট জাস্ট কোথাও না কোথাও একটা এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে যেখানে তুমি তোমার মতো ফ্রিডমে কাজ করছো, তুমি একটা তোমার জায়গায় কাজ করছো, এক্স্যাক্টলি ওই যে মেয়েটা কাজ করছে ওই জায়গাতেই কাজ করছে, আজকে যেটা আমাকে বলতে হয় যে এটা সাথে এটা ও জানে যে দাদা কীরকম টেস্ট চাইছে মশলা যে এক্সট্রা চাট মশলা দাদা কীরকম পছন্দ করে আমি ওরমই দেবো রাইট, এবং আমার এটাও মনে হয় যে মানে এই যে তুমি নিজে কি ওদেরকে মানে হ্যান্ডহেল্ড ব্যাপারটা যে না মানে ঠিক আছে এটা এইভাবে করতে হয় বা সেটা এইভাবে করতে হয় এই যে জিনিসটা এটাই বলতে পারবে হয়নি কারণ ইউ আর লাইক লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তো এই জিনিসটা তুমি মানে আগামী দিনে আরও কীভাবে এটাকে আরও মানে প্রত্যেকবারই প্ল্যান থাকে, বাট কোভিড আর কিছু না কিছু একটা হয়ে আমার তো প্ল্যানটা ধ্বংস, টাকাও ধ্বংস, মানে সঞ্চয় করে রাখলাম এবার ফ্যামিলি রানের জন্য এবার একটা দুটো এমপ্লয়ি যাদেরকে রাখছি বা বাড়ি ভাড়া আছে যারা থাকে ওরা ফ্ল্যাটে ওটা পেছনে সব বেরিয়ে যায়, ইনকাম নেই আর আউটকামটা বেরিয়ে যায়, বাট তো আমার ইচ্ছে আছে পুজোর মধ্যে অ্যাটলিস্ট একটা আউটলেট করার, প্রপার দোকান প্রপার ছাদ যেখানে বৃষ্টি হলে হয়তো কাউকে আর এটা তো ভাবে না ছাতা নিয়ে দাঁড়িয়ে খেতে হবে, অ্যাটলিস্ট ভেতরে যদি জায়গা একটা দুটো সেটি হবে, তো দিস ইজ নট দ্য প্ল্যানিং মান্থ অফ আগস্ট 31st অগস্ট অবধি এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার বেশি দেখলে হবে না, দেখলে সাবস্ক্রাইব করতে হবে, তাদেরকে আমাকে দুজনে এসে দেখাবে দাদা আমি সাবস্ক্রাইব করেছি বা আমি সাবস্ক্রাইবার চ্যানেলটা দেখাতে হবে, তো একটা সারপ্রাইজ ডিসকাউন্ট দ্যাট মাইট বি 10% 15% ম্যাক্সিমাম 20% ইভেন বাট থাকবে, আপনি আসেন এখানে এবং আপনারা দেখান যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের চ্যানেলে এই ভিডিও দেখে এনার কাছে এসছেন রোস্টেকারী দেবংশার কাছে তারা ডিসকাউন্ট 31st অগস্ট অবধি ওনলি, সো গাইজ প্লিজ রাশ অ্যান্ড আমি অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং লোকেশন দিয়ে রাখবো, তো অসুবিধা হবে না, সো থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ হ্যাভ ওয়াচ ইয়ার ভিডিও টিল নাও, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল রাইট নাও অ্যান্ড শেয়ার ভিডিও টু ম্যাক্সিমাম পিপল, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।